প্রেজেন্টস, আমি দিগন্ত চ্যাটার্জি, আপনারা দেখছেন ডিসি প্রেজেন্টস, এবং এখন খুঁজে খুঁজে চলেছি রিড বেঙ্গলি বুক স্টোর, সরি ফর দ্য নয়েজ, রিড বেঙ্গলি বুক স্টোর। এবং অনুষ্ঠানটা হচ্ছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পা রায়ের টি শার্ট লঞ্চ, এবং একাধারে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের আগামী কমিক্স চাঁদের পাহাড়ের প্রচ্ছদ লঞ্চ। সো এসে গেছি, লেটস গো। উনি পুরো সংগ্রহটা দিয়েছিলেন দাদু ক্ষীরদ। তোমার চশমা গেল না? কবে চশমা নিয়ে গেছে? নিয়ে হ্যাঁ রিসেন্ট আমার খালি ভয় ওর বাবা আসিতেছে আমরা জেনে নেবো রাপ্পা রায় একটা আছে না গন্ডগোল আছে, কালো বলে কালো পছন্দ করবো না সাদা কালো। আমাদের রাপ্পা রায়ের প্রথম মার্চেন্ডাইজিং করা হচ্ছে, তো এই সূত্রে একটু সুযোগ তার কাছে প্রথমে যাবো, তারপর আমরা এক একজনের কাছ থেকে আসছি। আমরা আমাদের ছোটবেলায় পড়া কার্টুন গুলো আমরা যখন গেঞ্জিতে বা জামাতে বা যে কোনোভাবে আমরা অন্যভাবে ছবিতে দেখতে পাই, আসলে আমরা আমাদের ছোটবেলাটাকে সেলিব্রেট করি। কারণ আমরা যত বড় হই তত আমাদের খুশির উপকরণটা আস্তে আস্তে কমতে থাকে। কারণ আসলে আমরা মানুষ যা হয় বড় হলে আস্তে আস্তে সিনিক হয়ে যায়, তাহলে আমাদের খুশি হওয়াটা কমে যায়। কিন্তু আমাদের ওই ছোটোবেলার যে আনন্দটাকে সেই যাপনটাকে আমরা সেলিব্রেট করছি না কিছুই না। তো সেই জায়গায় আজকে এটা প্রথম হচ্ছে আমার নিজের তৈরি করা ক্যারেক্টার, আমার এটা আমার কাছে অত্যন্ত আমি আপ্লুত। আর যে মানুষটার ছবি আঁকা আমি ছোটোবেলায় কী বলে আনন্দবাজারে আনন্দমেলায় যে কমিক ছবি আঁকা দিয়ে কপি করতাম, সেই মানুষটা আমাদের সবার গুরুর মতো যারা আমরা একটু ছবি টবি আঁকার চেষ্টা করি, সেই মানুষটা আজকে রয়েছে। রয়েছে উদয়, রয়েছে দেবোত্তম অনুরাগদা, আচ্ছা রয়েছে রানাদা, হ্যাঁ এদিকে পিনাকিদা, দেবাশিসদা আছে, রাহুলদা আছে, এরা সবাই রয়েছে। তো আমি খুবই আপ্লুত এবং আগামী দিনে আরও অন্যরকমভাবে রাপ্পাকে আরও মার্চেন্ডাইজ করার চেষ্টা করব। এবং সত্যি কথা বলতে কি,
আমি যা দেখছি রাপ্পার থেকে টনি এবং টনির বাবা, এই তো রাপ্পার টনির বাবা বলছি, জনপ্রিয়তা অনেক বেশি, সবাই বলছে রাপ্পা নয় টনি আর টনির বাবা, এরা বাবা বলছি টনির বাবা, রাপ্পার বাবাকে নিয়ে এসো। হ্যাঁ, শুধু টনির টি শার্ট চেয়েছে এখন, হ্যাঁ শুধু টনিকে দিয়ে টি শার্ট চেয়ে, কারণ এই যে টনিকে সবাই হেনস্থা করছে, আমার একটার পর একটা সিনেমা করছে সেগুলো ফ্লপ হচ্ছে। এর সঙ্গে রাপ্পার বাবা থাকলে আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে ক্লাস সিক্স থেকে অটোগ্রাফ দেওয়া প্র্যাকটিস করছি, যে একদিন কোনো না দিন বিখ্যাত হবো, সেদিন লোকে আমার অটোগ্রাফ চাই। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে বিখ্যাত হতে যে না পারা, তার যে ফ্রাস্ট্রেশন, সেই আমার ভেতরের যে ফ্রাস্ট্রেশন সেটাকেই আমি টনির মধ্যে ফুটিয়ে তুলেছি। একবার আমি আমার মাকে বলেছিলাম, আমি একটা সফটওয়্যার পেয়েছিলাম, সফটওয়্যার নয় বোধহয় একটা প্রোগ্রামিং ছিল, সেখানে না ওই জন্ম তারিখটা দিয়ে দিলে মৃত্যু দিনটা দিয়ে দেয়। তখন আমার মা বেঁচে ছিলেন, তা আমি সেই ওটা বার করেছি, বার করে দেখো মা 2051 সালের 16 আগস্ট আমার মৃত্যুদিন দেখাচ্ছে। তো তখন মা, আমি তখন কলেজ যাব খেতে বসেছি, বা কোথাও একটা যাবো আর কি, তারপরে তাও আমি নিজেই বলছি তাহলে তো 18 আগস্ট দাহ করবে। এবার মা খেতে দিতে বলছে কেন, আর না 17 আগস্ট তো নন্দনে শুয়ে থাকে, এইটা বলাতে মা এরকম করে বললো শুধু মুখটা ছিল তাই, তাহলে কবে শিয়াল পুকুরে নিয়েছে ভাতটা দিয়ে চলে গেল। ওই যে ব্যাপারটা ওটাই আমি টনির মধ্যে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, আর একটা কনসেপ্ট হচ্ছে, এটা আমার আর এক আর্ট কলেজের বন্ধুর সঙ্গে আমরা শর্ট করেছিলাম, যে আমরা 55 বছর পর্যন্ত চেষ্টা করবো সিনেমা করার, গান করার, ছবি করার, মানে লোকের কাছে পৌঁছানো, নিজেকে এক্সপ্রেস করা, তারপর যদি না হয় তখন কী করবো? তখন যেটা করবো সেটা হচ্ছে একটা লরি ভাড়া করবো, অল ইন্ডিয়া পারমিট আছে যেটা, এরকম 2-3টে ট্রাক ভাড়া করবো বড়ো বড়ো, তাতে বড় বড় পাথর কিনবো, কিনে ওতে ওই আমার যে বন্ধুর সঙ্গে সর্ব করেছে ওর নাম সৌভিক দে, তো ওই নিজেদের নামে না নানান কিছু লিখবো, সুযোগ বন্দ্যোপাধ্যায় ইউনিভার্সিটি উদ্বোধন করলেন, সুযোগ বন্দ্যোপাধ্যায় এই করলেন, সৌভিক দে এই করলেন, এই পাথরে খোদাই করে সারা ভারতের এই লোকালয়ে ফেললে মানে তাহলে প্রমোটারগুলো বাড়িতে লাগিয়ে দেবে, জঙ্গলে ফেলে দিতে হবে, বিভিন্ন জঙ্গলের মধ্যে পাথরগুলো ফেলে দিতে হবে। এবার 1000 বছর পর যখন সব গোলের পরে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, স্বাভাবিক মানুষের মধ্যে মানুষের সভ্যতা মরণশীল, সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তো এই ডিজিটাল যে ডকুমেন্ট আছে সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে, ওইগুলো 1000 বছর পর পাওয়া যাবে, তখন ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক তৈরি হবে যে সুযোগ বন্দ্যোপাধ্যায় সৌভিকদেরটা কে, সব জায়গায় ইউনিভার্সিটি উদ্বোধন করছে, এখানে অথচ অন্য ডকুমেন্টস কোথাও পাচ্ছি না, তখনকার ম্যাট্রিকে প্রশ্ন আসবে যে এই হিউম্যান সিভিলাইজেশন এখন যে সিভিলাইজেশনটা চলছে তাতে সুযোগ বন্দ্যোপাধ্যায় সৌভিকদের কালচারাল কন্ট্রিবিউশনটা কি, একদল বলবে যে হ্যাঁ উনি অনেক কিছু করেছিলেন, নোবেল পেয়েছিলেন, মানে একদল বলছে কোনো ডকুমেন্টস মিলছে না, তাহলে এই পাথরগুলো কি, মানে কোনোভাবে আমরা থেকে যাবো, কথা হচ্ছে একদম। আচ্ছা, আমাদের এখানে আরো দুটো আছে, পুরো টি শার্ট আছে আর কানাডা বাচ্চারা পড়বে এরকম যেন না হয়, সবাই পড়বে না, ছোট ছোট না না রেখেছি মানে জানি যেগুলো কারো গায়ে হবে না, কেউ নিজে থেকে ডাবল এক্সে সব আছে, আমি মুম্বাই থেকে কিনেছি 600 ওই যে লাট বলে না মল এটা শুনে নিতে পারবে না লাট, এই যে একটা আছে এটা বিভিন্ন সাইজের হবে তো বিতম, হ্যাঁ এই বিতম মল থেকে ডাবল এক্স গিফট দিতে হবে লাট দিলে না, এই সলিউশনটা কি নাই অপশন এক্সেল ডাবল এক্স সব আছে এক্সেল এটা আরেকটা নতুন ডিজাইন, এটা ওর সাদা, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে।
এটা কিন্তু আমার পার্সোনাল থেকে, এটা আমি এখনো দেখিনি না, সাদা না বড় হল, সাদা না অন্য কালার, সাদা এটা, এটা সাদা, এটা ও আচ্ছা ও বুঝতে পেরেছি, খুব ক্যারেক্টার আছে, এটা গ্রে তে আসবে, গ্রে তে আসবে, বাহ বাহ নাইস নাইস বাহ বাহ বাহ, এটা পরিষ্কার একদম, এটা খুব আমাদের এই পুজোর আগে এখন মানে একটা টি শার্ট নিয়ে সব যত ম্যানুফ্যাকচারার প্রচন্ড বিজি, আমরা খুব লিমিটেড সংখ্যক বানাতে পেরেছি সেটা, কিন্তু আমরা এখন সমস্ত টি শার্ট এখানে বুকিং করি, আগে থাকতে যাকে ছাপতে দেওয়া হয়েছে কিনি সে আর ফোন ধরছে, প্রীতম বললো যে সুযোগ দা ও আর ফোন ধরছে না, অনুষ্ঠানটা বোধ হয় হবে, এবার তারপরে উদয়কে দিয়ে ফোন করালাম, উদয় ফোন করতে সে ফোন ধরলো, তো বললো বাবা 15-20টা অন্তত দে না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তা বললো যে এটা ভালো ছিল, এটা হয়ে গেছে একদম রেডি, শুধু ডায়লগ শুটিংই চলছে, এটা এই পুজোর পরেই বেরো, পুজোর মধ্যে দিয়ে দেবো, আমি দেখলাম এটা চশমাটা পড়লে একটু রাজভারী লাগছে, অনেকে মানে অন্তত হ্যাঁ দাদা এরকম করছে, তবে দুজন জেঠু বলে ডেকেছে, যাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর চাঁদের পাহাড় তো নাকি দেবের, তখন নিয়ে দেবের হচ্ছে না, ভয়ঙ্কর হয়ে যাবে ব্যাপারটা, ফ্রেন্ডস এট লাস্ট এই ভিড়ের মধ্যে থেকে আমাদের স্রষ্টাকে পেয়ে গেছি, সুযোগদা সুযোগ বন্দ্যোপাধ্যায়কে, সুযোগদা এতদিন ধরে রাপ্পাড়ায় আমরা পড়তাম, আজকে থেকে আমরা রাপ্পাড়ায় পড়বো, মানে ডয় শূন্যরা আর বয় শূন্যরা তফাৎ, তো এইটা কিভাবে হলো এটা নিয়ে তোমার এক্সাইটমেন্ট বা তোমার দেখ, আমরা আমাদের যখন কমিক্স ক্যারেক্টারকে যখন আমাদের জামায় বা গেঞ্জিতে বা অন্য কোনো ফর্মে দেখি, আসলে আমরা কিন্তু আমাদের সেই ছোটোবেলার সেই আনন্দটাকে সেলিব্রেট করি, তো এখানেও তাই, আমি আমাদের যত বড় হই তখন তো আমাদের আনন্দ ছোট মানে আনন্দ পাওয়ার এবং খুশি হওয়ার উপকরণগুলো কমতে থাকে, তো এটা আসলে সেলিব্রেট করা, সেই সেই যাপনটাকে সেই ছোটোবেলাটাকে একভাবে সেলিব্রেট করা আর কি, এটা একটা দিক, আর একটা দিক হচ্ছে ব্যবসার দিক, একটা মার্চেন্ডাইজ করা, তাতে কি হয় একটা কমিক্স ক্যারেক্টারকে যত নানান ফর্মে আমি দেখতে পাবো তত সেটা লোকের কাছে লোকের মাথায় হ্যামার করবে, যে এক্সিস্টেন্সটাকে লোকের মাথায় ঢোকানো, এটা এক ধরনের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কিছুই না, এটা নতুন কিছু নয়, এটা এটা নতুন কিছু নয়, আমি বলছি যে কী বলতো বিভিন্ন ফর্মে একটা ক্যারেক্টারকে দেখানো, আর সঙ্গে হচ্ছে এই মানে ফিলিংসের জায়গাটা, একটা কে সেলিব্রেট করা, একটা কী বলবো মানে ধর আমাদের যে আমরা যে গল্পগুলোর মধ্যে ছোটোবেলা থেকে বড় হয়েছি
সেইগুলো যে সেগুলোকে অন্য ফর্মে পাচ্ছি যখন, তখন ওই আমার ছোটবেলার একটা আনন্দ ফিরে পাচ্ছি, একটা মজা, এটা একটা, আর একটা হচ্ছে একটা এটা ব্যবসার দিক আর কি। সব মিলিয়ে ক্যারেক্টারটা তো অনেকদিন ধরে আমি কাজ করছি, তো এবার মনে হলো যে এটাকে একটু অন্য ফর্মে যদি করা যায়। এক্সপেরিমেন্টালি করলাম, প্রীতমের সঙ্গে প্রীতমকে দুটো ড্রয়িং দিলাম, আপাতত লোকে রেসিপ্রোকেট করছে, লোকে চাইছে, পাঠকরা চাইছেন এটাই। এবং ওই এক ভদ্রমহিলা এলেন, সুমন ভট্টাচার্য, ওর ছেলে, উনি ওর ছেলের কথা বলছিলেন। তো এই যে বিভিন্ন মানুষের কাছে পৌঁছচ্ছে, লোকে রিলেট করছে, এটুকুই পাওয়া, আর কিছু না। আচ্ছা, এবার আরেকটা বড় জিনিস, সেটা হচ্ছে এইটা এইটা চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়কে নিয়ে কমিক্স আসছে, তো সরি, এই প্রথমবার মানে তুমি তোমার যে সিগনেচার পদ্ধতি সেটার থেকে, মানে যেভাবে রাপ্পা রায় বা অন্যান্য ইয়েগুলোকে দেখে এসেছি, তার থেকে বেরিয়ে একটু অন্যভাবে একটা কমিক্স করলে, এবং সেটা মানে ক্লাসিক উপন্যাস চাঁদের পাহাড়ের মতো একটা ক্লাসিক, এইটার সম্বন্ধে যদি অল্প কথায় কিছু বলো। দেখ, অল্প কথায় অল্পকথাতেই তো বলতে হবে, সেটা বিষয় হচ্ছে যে আমি এতদিন, আমি তো জেনারেলি আমার জনরাটা হচ্ছে মজার গল্প, কমেডি গল্প নিয়ে আমি বেশি কাজ করেছি, বিশেষ করে আমার নিজের লেখা সমস্ত গল্প সবই হচ্ছে মজার গল্প। হ্যাঁ, মৌলিক কমিক্স যা করেছি মূলত মজার গল্প নিয়েই কাজ করেছি, বা আমি তো শীর্ষেন্দুবাবুর যে কাজগুলো করেছি সেগুলো মজার গল্প নিয়েই করেছি, সিরিয়াস গল্প নিয়ে আমি কম কাজ করেছি। এবং আমার যে এক্সিস্টিং স্টাইল, যেগুলো আমি আগে করেছি, এক্সিকিউট করেছি, সেগুলো যে স্টাইলে আমি করেছি তার সঙ্গে সেই গল্প, এই গল্পটা এক্সিকিউট করার জন্য ওই স্টাইলটা কী বলে, কী বলবো, অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেক্ষেত্রে আমাকে নিজেকে একটু ভাঙতে হয়েছে। এটা আমার নিজের কাছেও একটা চ্যালেঞ্জ ছিল যে আমি একটু অন্যরকম করে কাজ করবো, কারণ ওটা তো আমি করছি, ওই স্টাইলটা তো সবাই জানে, তো ওই জন্য একটু অন্যরকমভাবে নিজেকে তৈরি করা। দেখ, আসলে কী বলতো, লোকে কী বলবে, লোকে কী বলছে, ইচ্ছে একজন শিল্পীর, আর্টিস্টের নিজের কাছে অনেক জিজ্ঞাসা থাকে, নিজের কাছে নিজের সঙ্গে একটা লড়াই থাকে। আসলে কী জানিস তো, এই যে বলে না সমসাময়িক শিল্পীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, আসলে প্রতিদ্বন্দ্বিতা কারোর সঙ্গে না, কালকের আমির সঙ্গে আজকের আমির প্রতিদ্বন্দ্বিতা, এটাই হচ্ছে আসল ব্যাপার। আমি কী করলাম, ব্যাপার হচ্ছে আমি আগে কী করেছি, নতুন আজকে কী করলাম, আজকে কী শিখলাম সারাদিনে, আমি যে এই 50-60 বছর কি 70-80 বছর বাঁচবো, টাইম তো লিমিটেড, এবার আজকে আমি সারাদিনে কী শিখলাম, এই 24 ঘন্টায় আমি কী কেশব পাঠন করলাম, এটা হচ্ছে বিষয়। এইটা নিজের মধ্যে সবসময় রাখা উচিত, মানে এই চ্যালেঞ্জটা, তো সেটা কোথাও একটা নিজেকে একটু বাজিয়ে দেখা। আমি যে সবসময় অন্যদের গল্প নিয়ে কাজ করতে চাই তা না, কারণ আমার নিজেরই প্রচুর গল্প আছে, কিন্তু এটা আমি একেবারে গ্রাফিক নভেলের স্টাইলে অন্যভাবে করছি। তবে হ্যাঁ, আমি নিজেও কিছু সিরিয়াস গল্প এবার লিখব, যেগুলো অন্য স্টাইলে অন্যভাবে। আচ্ছা, এখানে যেটা মানে এখানে এটা বলবো, চাঁদের পাহাড়টা তো যেহেতু একটু অন্যরকমভাবে করলে, এবং এখানে নিশ্চয়ই সময়ও ভালো রকম লেগেছে, তো যেটা এক, হ্যাঁ সময় একই রকম লাগবে, সময় একই রকম লাগবে। তো যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে, এইটা বই আকারে কবে পাচ্ছি? পূজোর পরে। তো পূজোর পর অবধি অপেক্ষা করতে হবে চাঁদের পাহাড় কমিক্সের জন্য সুজগ বন্দ্যোপাধ্যায়ের ছবিতে? হ্যাঁ,